আমি মারা যাওয়া হাতে খুবই কষ্ট দুঃখ, আর তখন তো যে কষ্ট করছি তা তার কোনো সীমা নেই। যাক যেটা হোক, এখন এলার যে পরিস্থিতি, তিনটে মেয়ে মাথার ওপর, এই তার ছেলে মেয়েরা মনে করেন এই দুটো সিলাই করিয়ে মনে করো কত আর দিন চলে। আমার নাম বিপি রেন। স্বামীর নাম? স্বামীর নাম হচ্ছে গণিত স্যার। আপনার স্বামী কোথায়? স্বামী মৃত্যু করণ হয়েছে, স্বামী মারা যাওয়ার আড়াই বছর হচ্ছে। আপনি এই যে জুতা ছিল কতদিন থেকে? বিশ বছরকার কথা কইনু, তার আগে হাতে তো আর না। মানে স্বামীর সঙ্গে আপনিও কাজ করতেন? আপনি শিখলেন কি স্বামীর কাছে? শিখছেন স্বামীর কাছে? শিখছি ওখানে, বাবার কাছে শিখছি, ওটা ভুলে গেছি, কিন্তু স্বামীর কাছে পুরো ভুলে শিখছি। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে একটা, মেয়ে তিনটে। আমি শুনলাম আপনার তিনটা মেয়ে আপনার বাসায়? আর আপনার এই ইনকাম দিয়ে আপনি 10 জন 11 জন সংসার চলে, এটা কিভাবে সম্ভব? কেমন করিয়া খায়া না খায়া, মন করে কোনো সময় আয়তো ভাই, দিনও ভাই না, দিনও ভাই আয়তো ভাই না, এইভাবে চলি। যাই হোক, না না হলো না, মুঠে মুঠে এই সকালে এলা একটু গেলা ভাত আসলো, তা সবাকে হাতে হাতে করে এক গ্যাস করে সবাকে খেলে দিল, মানে পানি খাও বেশি করে পানি খাও। আপনার প্রতিদিন কত টাকা ইনকাম হয়? আপনার কাছে লোকজন আসে জুতা সেলাই করতে? আসে। আপনার স্বামী মারা যাওয়ার প্রায় 2.5 বছর হলো বললেন আপনি, কিন্তু আপনার স্বামী মারা যাওয়ার পর থেকে আপনি বিধবা ভাতা পেয়েছেন কি না? বিধবা ভাতা পান না? বয়স্ক ভাতাও পান না? বাড়ি আপনি পেয়েছেন কিনা? এইভাবে আসার দিয়ে খবর নেই, আর হইবি না হইবি এখন উদার অর্থ খবর কর। যাই যাই হয়েছে তাই তাই কবে নিয়ে একটা হয়ে গেছো, আর কি কথাও বলো। ঘুরতে গেলো আর দেখে না ঘুরলো, কি খালু খালু কথা না, কেমন আছো এটা কথা বলো। আপনার বাড়ি পাওয়ার জন্য, আপনি বাড়ি পাওয়ার জন্য কাউকে কি আবেদন করছিলেন? আবেদন করছিল এই এটা কোন চেয়ারম্যান লোক দিছিল, আর দিয়ে ঠিক আছে তারপর নিয়ে যায় ঝাড়ুয়াত নিয়ে দিয়ে বাড়ি। হ্যাঁ বাড়ি, মানে বাড়ি পাইছেন আপনি সরকারি বাড়ি? না পাইনি, মানে কিছু হয়নি, বলে একটা হয়নি। আপনি যে জায়গাটা দোকান করেছেন এই জায়গাটা কার? খাসমাটিতে আপনি দোকান করেছেন? যখন তিনটে চারটে দোকান, তখনকার এই দোকান, এই দোকান ঠেলিয়া তিনিয়া গেছিল, একলা উঠিয়ে দিছিল আমার। তখন জনগণ কয় বলে কয় বলে এত হারা হয় হাতে দেখি এইখান জায়গায়, এই শেষ সময় সবাই মিলি ধরিয়ে নিয়ে এই ঘোড়ার ঘর একটু সারি দিয়েছে, দিয়ে টিয়ে এই এই খুশিটা না ফেলে দিয়েছে, ভর্তি আরও ঘর আছে ওই পাখে আরও অনেক মাটি আরও আগে আছে না, এই ঠেলিয়ে দিয়ে আমাকে পাশে দিয়েছে। এই দোকান টোকান এলে সব চুরি করে নিয়ে গেছে, আরও মাছ লোট এই তিন টাকা মাইছে দাম করছে। ছেলে মেয়েদের পড়ালেখা করার নাই?
মেয়েদের পড়ালেখা করেছেন? আপনার মেয়েরাও কি এই কাজ করতো? হ্যাঁ করতো, আসি আসি বাবার সাথে আমার সাথে একা একা থাকিলে আসি আসি আমার সাথে কাজ করে। এই যে মুসির কাজ মেয়েরা কি আর কোথাও করে আপনি দেখছেন? না, আপনি কিভাবে করলেন করতেছেন? কি করবে সেই বিদ্যা আর সেই জানা দেনে আলা, এখন কি করবে? এতে আপনাকে লজ্জা লাগে বা অন্য কিছু? না না, কতজন কয় বলে তুই কাজ করছিস, কাজ করছিস তো চুরি করি না খাও, মু তো ডাকাতি দিয়ে না খাও, মাসের পায়ের জুতো আমি হাতে নিয়ে কর্ম করি থাকো, তাতে আর কি আছে? আপনি কর্মকে প্রাধান্য দিলেন যে কর্ম কর্মই, ভিক্ষে করে তো খান না, ইচ্ছে করলে আপনি আপনার স্বপ্ন কি, কি আশা করেন, কি স্বপ্ন দেখেন? স্বপ্ন করলেও তখন তো ভাগ্যে উঠে না, কারণ ভাগ্যে আইলো কোনো হাতে পাইনি, এই তো আমার দুর্দশা। এখন যদি মনে করেন এই মানুষ তো গান তার পাশে গাড়ি ঘর পাশে ঘর বানে দেয় সরকার আমরা দেয় না কেউ বাবা কোনো কথা যাই হোক না ঘর বাড়ি এটা পাবো সরকার আছে যাই হোক আমাদেরকে ওই যে একটা কি ভাতা পায় এই রবি দেশের ভাতা একটা করে আছি এই ভাতার জন্য আরেকবার গেছিল স্বামী সহকারে এটাও হয়নি রবি দেশের লোকের ভাতা আসে তা যাই হোক যেটা এনা যদি কিছু পাই যাই হোক এইটা দিয়ে হ্যাঁ চলাফেরা করি খাবো সেটাও ভাগ্যে যা এখন বর্তমানে অনেক বাড়ি বাড়ি ঘর হইলে সরপলে ঘর ধরে শান্তিভাবে আনা করি ধরি খাইনো হয় এই আর আর কি স্বপ্ন আর দেখবি আর কি আমার করবে এইটাই মনে করেন আর বাড়ি ঘর গেলে এই এই পাক দিয়ে আনা নাই বাস নাই এই একটা বাস 300-400-500 টাকা একটা করি বাস কেমন করি বাস ঘরে খেয়ে কেমন কেমন করে যেন বাড়িঘর গেলে যদি হলে আর এইটাই আর যাই হোক করি ধরি চলাফেরা করি খাই না হয় এই যে মনে কর তোরা আসিলেন আসি বাসায় দেখিলেন বাচ্চারা মনে কর খিদে যারা খুবই কান্নাকাটি করেছে যাই হোক যেটা হোক দিয়ে সাহায্য করলে করিয়া হয়েছে তাকে আর খাওয়া দাওয়া করল মনে করেন ওই মুসির কাজ যে করছি এটা কেন করছি ওই পেটের দায় করছি এই যে মনে কর পার্বতীপুর পার্বতীপুর কেন ওই বাংলাদেশটাতে দেখবেন মুসির কাজ ওই মহিলা মানুষ করে না কোথাও দেখতে পারবেন না আমি করছি আমার পেটের দায় কী করবেন আর আমার তো কোনো একটা কাজ তো নাই কোন কাজে যা জানি কোনো কাজে তো নাই একটা কোনো কাজ টাজ খাটো মাটো কাজ কাজ পাইলাম এটাও করলাম সেও কর্ম আমার কারণ কী করি এখন একদম মুসির কাজ কী করি আমার কোনো আছে কোনো কাছে আর আমার আমাকে যদি কেউ একটা কাজ দেয় আমি এই কাজটা ছেড়ে দেবো দিয়ে কারণ করেন এই যে যে একটু মিলে এই তোর চালানতে ডাল নেই ডালানতে ইয়ে নাই তখন এই যাই আলু আনা আলু কুড়িয়ে নিই আলু কুড়িয়ে নিই বাসায় আনা নিয়ে আসি রান্না বান্না করি এই যে মনে করো কি কেউ যদি টাকায় মাসে ডেলিভারি খালাস করতে চাই ওখানে যদি কিছু পাই তা সেগুলো দিয়ে চলে এই মাত্র আর কাজ ছাড়া
কি কাজ করবো, কোনো কাজের কোনো উপায় নেই আমার। প্রধানমন্ত্রী বা কোনো ওরা যদি আমাকে যদি কোনো কাজ যদি দিত তাহলে খুবই উপকার হইত, খুবই উপকার হইত। আমার জন্য বলক বাচ্চা কাচ্চা ঘর নিয়ে খুবই আনা না, যাই হোক পরিবারটা নিয়ে আসে দুচল চলিয়ে হয়। তো কোনো কাজ কামে তো কেউ তো আমাকে তো দেখে না, ঘুরিও দেখে না। একবার আমি অল্পনা আলোচনা শুনলাম, বলি কি এখানে ঝাড়ু দেওয়ার জন্য লোক নেই, তেমন যাই হোক ওটা আমার বোধ হয় নিবে, যাই হোক তাও তাও কর্ম করবে না দিল না। পরে আর কাকু আনিয়ে ওনার ঢুকি একটা যাই হোক আমার একটা বাড়ির ব্যবস্থা করি দেন। আমার এগারোজন লোকজন নিয়ে বাসায় থাকি, আমি কি বিধবা মানুষ, আমি কি পাই না, আমাকে একটা বাড়ির ব্যবস্থা করে দেন। এই যে মনে করেন প্রধানমন্ত্রী আছে, ইউনো স্যার আছে, হ্যাঁ এই পাখি সবাই আছে, সবাই মিলিয়ে সেই কাজটা আমাকে যদি করে দিত খুবই তার পক্ষে তার ঈশ্বর খুবই ভালো, এইটাই আমার অনুরোধ তার কাছে।